নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, গুগল ক্রোম। গুগল সার্চ বাটনে টাইপ করব আধার। UIDAI লিঙ্কের উপরে ক্লিক করুন। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমরা মাই আধারে চলে যাব। তো মাই আধারে অপশান রয়েছে আধার রিপ্রিন্ট, দেখুন গেট আধার, নিচে দেখুন অর্ডার আধার রিপ্রিন্ট, তার উপরে ক্লিক করুন। ক্লিক করলে নেক্সট পেজ খুলবে। প্রথমত আমি দেখাচ্ছি যে এইভাবে মোবাইল নম্বর অ্যাড হয় না, আর দ্বিতীয়ত আপনার যদি প্রয়োজন হয় আধার রিপ্রিন্ট করার জন্য তাহলে এইভাবে প্রিন্ট করে নেবেন। এখানে কয়েকটা নোট রয়েছে, দেখুন আধার রিপ্রিন্ট একটা পেইড সার্ভিস, অর্থাৎ পেমেন্ট করেই এই সার্ভিসটা নিতে হয়। দ্বিতীয়ত এখানে 50 টাকা পে করতে হবে, কারণ স্পিড পোস্টের চার্জ। আধার রিপ্রিন্ট আপনি করতে পারেন আধার নম্বর দিয়ে, ভার্চুয়াল আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে, EID নাম্বার দিয়ে। নেক্সট রয়েছে ভ্যালিডেশন থ্রো OTP, অর্থাৎ যাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে না হলেও চলবে, বাট যাদের নেই তাদের জন্য একটা যে কোনো নাম্বার সাবমিট করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য। তো এখানে দেখুন আধার নম্বর, ভার্চুয়াল আইডি, EID, অর্থাৎ যে কোনো একটা নাম্বার পুট করতে হবে। তো আমি আমার আধার নম্বরই পুট করব। আমার এই আধার নাম্বারের সঙ্গে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার রেজিস্টার নেই, তাই আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে এইভাবে কোনো মোবাইল নাম্বার অ্যাড হয় না। মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে এনরোলমেন্ট সেন্টারেই যেতে হবে, সেখান থেকেই কেবলমাত্র মোবাইল নাম্বার অ্যাড হবে। কিন্তু কয়েকটা ভিডিও পোস্ট করা হচ্ছে যেগুলো ভুল তথ্য দিচ্ছে। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড ফিল আপ করুন। তবে আপনারা এখানে যে কোনো নাম্বার দিতে পারেন, ভার্চুয়াল আইডিও দিতে পারেন, EID দিতে পারেন। এখানে ক্যাপচা কোড ফিল আপ করুন। ক্যাপচা কোড ফিল আপ করার পর নিচে দেখুন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার, অর্থাৎ যাদের মোবাইল নাম্বার রেজিস্টার নেই ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য তাদেরকে একটা নতুন মোবাইল নাম্বার পুট করতে হবে। অর্থাৎ ফাঁকা ঘরে টিক চিহ্ন দিন, টিক চিহ্ন দিলেই একটা জায়গা দেবে মোবাইল নাম্বার পুট করার জন্য। দেখুন নিচে মোবাইল নাম্বার পুট করার জন্য নন রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটাকে পুট করে নিন, যেটাতে আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটাকে আপনাকে পুট করতে হবে। সেন্ড OTPতে ক্লিক করুন। সেন্ড OTPতে ক্লিক করার পর দেখুন OTP সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। OTPটা আপনি পুট করুন। নিচে দেখুন এই জায়গায় আপনি OTPটাকে পুট করুন। OTP পুট করার পর দেখুন নিচে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে ক্লিক করুন। তবে এর মাধ্যমে যে আধার রিপ্রিন্টের মাধ্যমে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার হবে না, সেটা আমি 100% আপনাদেরকে দেখাবো যে এটা পুরোই ভুল তথ্য। এবার আমি সাবমিট করব। এখানে দেখুন ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ প্রিভিউ আধার লেটার, বাট আধার লেটার আমার এখানে শো করবে না যেহেতু মোবাইল নাম্বার রেজিস্টার নেই। এখানে নিচে নোট রয়েছে প্রিভিউ ইজ নট অ্যাভেলেবল ফর নন রেজিস্টার মোবাইল নাম্বার ইউজার, রেজিস্টার থাকলে তাহলেই এখানে দেখাতো, যেহেতু রেজিস্টার নেই তাই এখানে শো করবে না। তো আমাকে এখানে মেক পেমেন্টে চলে যেতে হবে।
তবে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শো করব আমার আধার কার্ডটা আসার পর। তাই আপনাদেরকে আমি দেখাবো যে 100% এইভাবে মোবাইল নাম্বার রেজিস্টার হয় না। মেক পেমেন্টে আমি এসে গেছি, আমি আমার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব। তাছাড়া সঙ্গে আমি কাস্টমার কেয়ারের সঙ্গে কল করেছিলাম, সেই কনভারসেশনটাও আমি আপনাদের সামনে রাখব, আপনারা শুনে নেবেন। টোটালি ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি এখানে পেমেন্ট করে নেব ডেবিট কার্ড দিয়ে, কিছুটা সময় লাগবে। আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে আগে যে ভিডিওগুলো দেখেছিলেন সেটা টোটালি ভুল। আমি 100% আপনাদের নিশ্চিত করব যে এইভাবে কোনো মোবাইল নাম্বার অ্যাড হয় না। মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে আপনাকে এনরোলমেন্ট সেন্টার যেতে হবে, কিছুটা সময় লাগবে। আমি কার্ড নাম্বার পুট করছি, পেমেন্ট করার প্রসেস রয়েছে। প্রসেস করার জন্য কিছুটা টাইম নেবে। এবার আমি প্রসেসে ক্লিক করব। এইভাবে আপনারাও করে নেবেন। এন্টার ওটিপি, ওটিপিটা পুট করে নেবেন। ওটিপিটা পুট করলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ ওটিপি পুট করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট, পেমেন্ট সাকসেসফুল। আমি পেমেন্ট করলাম এবং রিপ্রিন্টের জন্য অর্ডার করলাম, কেবলমাত্র আপনাদের দেখানোর জন্য, 100% শিওর হওয়ার জন্য। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো, তবে আপনারা পেমেন্ট করার পর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ ওটাকে ডাউনলোড করে রেখে নেবেন, পরে কাজে লাগবে আপনাকে ওটাকে স্ট্যাটাস চেক করার জন্য। এইভাবে দেখুন স্লিপটা এইভাবে থাকবে, এটা খুব জরুরি, অথবা একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার আধার কার্ড। এবার আমি আপনাদেরকে দেখাবো নতুন আধার কার্ড আর পুরনো আধার কার্ডের মধ্যে পার্থক্য কি। এটা আমার ছিল পুরনো আধার কার্ড, অর্থাৎ এখানে এখনো মোবাইল নাম্বার অ্যাড ছিল না। তো আমি দেখাবো পুরনো আর নতুনের মধ্যে পার্থক্য কি। পুরনো আধার কার্ডে দেখুন কোনো মোবাইল নাম্বার এখানে অ্যাড নেই। পুরনো আধার কার্ডে দেখুন সামনে কিউআর কোড দুটো রয়েছে, পেছনে কিউআর কোড নেই। তো নতুন কার্ডে কেবলমাত্র এটাই চেঞ্জ হয়েছে, পেছনে একটা কিউআর কোড দেওয়া হয়েছে, কিন্তু মোবাইল নম্বর অ্যাড হয়ে আসেনি, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখুন এটা আমার নতুন আধার কার্ড। দেখুন এখানে অ্যাড্রেসের নিচে দেখুন কোনো মোবাইল নম্বর অ্যাড নেই, এই জায়গাটায় দেখুন। চেঞ্জ বলতে পেছনে কেবলমাত্র একটা কিউআর কোড এসছে, তাছাড়া আর কোনো চেঞ্জ নেই, 100% পুরো সেম। সামনে কিউআর কোড ছিল, এখানেও আছে, কিন্তু দেখুন কোনো মোবাইল নম্বর অ্যাড হয়নি, অথচ ভিডিওতে বলা হচ্ছে এইভাবে রিপ্রিন্ট অপশানে গেলে আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে। এরপরে আমি কাস্টমার কেয়ার থেকে কিভাবে কথা বলেছিলাম সেটাই আপনাদেরকে শোনাবো। हिंदी में जारी रखने के लिए एक दबाएं। To continue in English, press 2. बांग्ला के जारी रखा जाएगा 3. जो भी आपने आधार पंजीकरण के लिए थे, ताहले अपना आधार एनरोलमेंट की डिटेल्स जाना है। निजी आधार के किभाबे अब जो भी आपने निजी अपडेट के नंबर जान অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ আমরা আপনার কল পরবর্তী উপলব্ধ প্রতিনিধিতে হস্তান্তর করছি।
এই কলটি গুণনা এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা যেতে পারে। এখন আপনি নিজের আধার লেটারের একটি ইলেকট্রনিক কপি ডাউনলোড করতে পারবেন www.eadhar.uidai.gov.in থেকে। আপনার অনুমোদিত অপেক্ষার সময় হচ্ছে 1 মিনিট। আধার হচ্ছে সব নাগরিককে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা দেওয়া হয়ে থাকা। নমস্কার, আধার সম্পর্ক কেন্দ্রে আপনাকে স্বাগত। আমি শিল্পী, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আধারের ওয়েবসাইটে গেলে আমরা একটা রিপ্রিন্ট অপশন দেখতে পাই, তো আমি ওইখান থেকে রিপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করার সময় একটা মোবাইল নম্বর পুট করতে হয়েছিল। আমার আধারে যেহেতু মোবাইল নম্বর রেজিস্টার নেই, তো আমি জানতে চাইছি ওখানে যে মোবাইল নাম্বারটা পুট করেছিলাম ওই মোবাইল নাম্বারটা কি অ্যাড হয়ে আসবে, অর্থাৎ রেজিস্টার হয়ে আসবে? না, ওই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে রেজিস্টার হবে না, ওটা অর্ডার আধার রিপ্রিন্টের জন্য ওই মোবাইল নাম্বারটা হয়েছে। ঠিক আছে, তাহলে আধার কার্ডে আমাকে মোবাইল নাম্বারটা রেজিস্টার করার জন্য এনরোলমেন্ট সেন্টার যেতে হবে, তাই তো? হ্যাঁ, যেটা আমি বলতে পারছি, মোবাইল নাম্বার রেজিস্টার করতে চাইছেন, রিসেন্টের এখন এই ব্যাপারে সাহায্য করবো। সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে পারি? আমি কি আপনার নাম জানতে পারি? সৌনক বেরা। আমি কি আপনার রাজ্যের নাম জানতে পারি? ওয়েস্ট বেঙ্গল। আমি কি আপনার এরিয়া পিনকোড নাম্বার জানতে পারি? 7214300। আপনাকে বলবো, নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টারে যাবেন, মোবাইল নাম্বার আপডেশনের জন্য রিকোয়েস্ট করবেন, 50 রুপিস চার্জেস লাগবে, 7 থেকে 9 দিনের মধ্যে হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার, আর কিছু সাহায্য করতে পারি? না, ওকে, থ্যাংক ইউ। আধার সম্পর্কে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। জানাই।